ধার্মিক মেয়ে চেনার উপায় কি? আজকে আমি 10টা সাইন বলে দেব, এইগুলো সাইন দেখলে বুঝতে হবে মেয়েটা ধার্মিক। নাম্বার এক, ধার্মিক মেয়ে চেনার প্রথম উপায় হলো দিনদার হওয়া, নেককার দিনদার হওয়া। কোরআনের মধ্যে বলা হয়েছে সোয়ালি হাত দিনদার ও নেককার ধার্মিক মেয়ের এটা গুণ। দুই নম্বর গুণ, ধার্মিক মেয়ে তারা খুব আস্তে কথা বলে, কথা বলার সময় তারা অঙ্গভঙ্গি করবে না। চার নম্বর সাইন হলো ধার্মিক মেয়ে তারা পোশাকের শালীনতা বজায় রাখবে, যতটুক সম্ভব তারা পর্দায় থাকার চেষ্টা করবে। পাঁচ নম্বর সাইন হলো ধার্মিক মেয়ে তারা বেশিরভাগ ঘরে থাকাই পছন্দ করে। ছয় নম্বর সাইন হলো তারা টিভি সিরিয়াল ইত্যাদি দেখা থেকে তারা বিরত থাকে, আর ইসলামিক বই পুস্তক পড়া এটাকে তারা খুবই পছন্দ করে। সাত নম্বর সাইন হলো ধার্মিক মেয়ে তারা অল্পতে রেগে যায়, একবার রেগে গেলে তারা আগের অবস্থায় ফিরে যেতে একটু সময় লাগে। আট নম্বর সাইন হলো ধার্মিক মেয়েরা কখনো প্রেমে জড়াবে না বা এমন কোনো কাজ যেটাকে শরীয়ত নিষিদ্ধ করেছে, হারাম কোনো সম্পর্ক তারা করবে না। তারা সবসময় পরিবারের সম্মানটাকে বড় মনে করে, নিজের বাবা মার যেটা সম্মান এই সম্মানটাকে তারা বড় মনে করে। কাজে ধার্মিক মেয়েরা কখনো এমন কোনো শরীয়ত বিরোধী কাজ বা প্রেমে জড়াবে না। নয় নম্বর চিহ্ন হলো ধার্মিক মেয়ে চেনার নয় নম্বর চিহ্ন হলো তারা কোনো নিজের ছবি ফেসবুক বা এমন কোনো সোশ্যাল মিডিয়াতে নিজের ছবিটাকে আপলোড করে না, এমনকি নিজের কোনো ঘনিষ্ঠ আত্মীয়কেও নিজের ছবিটাকে দেওয়া এটা অপছন্দ করে। দশ নম্বর সাইন হলো ধার্মিক মেয়ে তাদের ভিতরে কোনো তেমন একটা হিংসা থাকে না। এছাড়া তিনটা আরো অতিরিক্ত কথা বলি। এগারো নম্বর, ধার্মিক মেয়েরা তারা রান্নাতে খুবই পাকা হয়, যেহেতু তারা সবসময় ঘরে অবস্থান করে, কাজে নিজের মার কাছ থেকে নিজের ভাবির কাছ থেকে রান্নাটাকে শিখে নেয়। বারো নম্বর চিহ্ন হলো ধার্মিক মেয়ের বন্ধু বান্ধব হাতে গোনা কয়েকজন, আড্ডা দেওয়া, হই হাল্লা করা, এরপরে জন্মদিন, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাওয়া তারা মোটেও পছন্দ করে না। ধার্মিক মেয়ে চেনার সর্বশেষ উপায় হলো তারা তর্কে জড়ায় না, অশ্লীল কথাবার্তা আর অভদ্র আচরণ থেকে তারা সবসময় দূরে থাকে। যদি এইগুলো চিহ্ন পাওয়া যায় তাহলে বুঝতে হবে মেয়েটা ধার্মিক। ধার্মিক মেয়ে চেনার সর্বশেষ উপায় হলো তারা তর্কে জড়ায় না, অশ্লীল কথাবার্তা আর অভদ্র আচরণ থেকে তারা সবসময় দূরে থাকে। যদি এইগুলো চিহ্ন পাওয়া যায় তাহলে বুঝতে হবে মেয়েটা ধার্মিক।